এরপরে প্রশ্ন ফেরেশতা জিন ও সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এবং কোথায় ছিলেন তিনি কি একা ছিলেন দেখেন এটারে বলে হলো বেদরকারী প্রশ্ন বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহান স্রষ্টা আমরা হলাম তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি এটা কথা আছে না আদার ব্যাপারে জাহাজের খবর নাই আদার ব্যাপারে জাহাজের খবর নিলে সেটা যদি দোষনীয় হয় যে তুমি আদার ব্যাপারে তুমি জাহাজের খবর নিতে আসছো তো এটা যদি দোষনীয় হয় অবশ্য জাহাজটা যদি আদার জাহাজ হয় তাহলে আবার খবর নেওয়াটা দোষের না তো যাই হোক এটা যদি দোষনীয় হয় তাহলে আপনি সৃষ্টি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির আগে কি করতেন কি করেছেন এটা আপনার খোঁজ খবর যদি কোরআনে কোনো বিবরণ থাকতো একটা কথা আমার জানা মতে কোনো বিবরণ নাই তাহলে সেক্ষেত্রে এই সম্পর্কে আপনি জানার বা বোঝার কি আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের মত মনে করি আমাদের জায়গায় রেখে আমরা কল্পনা করি যেমন শয়তান আমাদের অনেকের মনে একটা প্রশ্ন তুলে দেয় যে আচ্ছা আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহকে তাহলে কে সৃষ্টি করেছে এরকম একটা প্রশ্ন আসে কি আসে না এই ধরনের প্রশ্ন শয়তান সৃষ্টি করে এগুলো যখন আসে আউযুবিল্লাহ পড়বেন বাম দিকে থুতু দিবেন শয়তান ওয়াসওয়াসা দেয় এই প্রশ্ন যে করে সে প্রশ্নটাই একটা ফাসেদ একটা ভুল প্রশ্ন করে কিভাবে ভুল প্রশ্ন করে আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা স্রষ্টা আর বাকি সব হলো কি সৃষ্টি এখন আল্লাহকে কে সৃষ্টি করছেন এই প্রশ্ন তোলার মানে হলো আল্লাহকে আপনি আপনার মতো সৃষ্টি মনে করতেছেন যেন আল্লাহ স্রষ্টা খুঁজে বেড়াচ্ছে ঠিক না বেঠিক আল্লাহ তো স্রষ্টা তাকে কে সৃষ্টি করছেন এই প্রশ্ন আসার মানে হলো তিনি তো স্রষ্টা থাকেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে যান ঠিক না বেঠিক তো এই ধরনের ফালতু প্রশ্ন অনেক সময় শয়তান আমাদের মাথায় দেয় এগুলো অনেক সময় আমাদের ঈমান হারা করার জন্য করে বিশেষ করে আখেরি জামানাতে শয়তান এই জাতীয় ফিতনাগুলো অনেক বেশি হয় এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং এই জাতীয় প্রশ্ন মনে আসলে সাথে সাথে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবেন এবং অলৌকিক বিষয় হলো আপনি যখনই আল্লাহর কাছে পানা চাইবেন অর্থ বুঝে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার বাসায় চোখ ঢুকেছে শয়তান আমার ঈমান হরণ করতে এসেছে আমি আপনার কাছে পানা চাই দোয়া করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন দেখবেন সাথে সাথে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করছেন এবং ওই বিতাড়িত শয়তান থেকে মুক্তির কারণে আপনার মধ্যে ফ্রেশনেস আসছে আস্থা এবং আত্মবিশ্বাস আসছে কুমন্ত্রণা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কিনা ভাই কবর জিয়ারতের সাথে কোরআনের কোনো সূরা পড়ার কোনো সম্পর্ক নাই আমাদের দেশে কবর জিয়ারতের নিয়ম হিসাবে আমরা অনেকে মনে করি সূরা ফাতিহা একবার পাঠ করতে হয় সূরা ইখলাস এতবার পাঠ করতে হয় সূরা আল হাক মুত্তাকাসুর পাঠ করতে হয় অমুকটা পাঠ করতে হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার সেটা হলো কবরবাসীকে সালাম পেশ করবেন তাদের জন্য শান্তির দোয়া করবেন সালামুন আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম নালা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন হে কবরবাসী তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমরা আগে চলে গেছো আমরা তোমাদের পিছে পিছে আসতেছি আল্লাহ তাআলা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন এই যে দোয়া এর মাধ্যমে শান্তির দোয়া করা হয় কবরবাসীর থেকে সালাম দিবেন কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন এর বাইরে সেখানে গিয়ে কোনো দোয়া দুরুদ অন্য কোনো দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের জন্য বখশিশ করা এরকম কোন পদ্ধতি কবর জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাননি আপনি কোরআন এবং সুন্নাহর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা কোরআন সুন্নাহ আসেনি কবর জিয়ারতের পদ্ধতি হিসেবে কথা কি বুঝাইতে পারছি আর তাছাড়া কোরআন তেলাওয়াতের জন্য এমনি কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেন কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঘাঁটলে দেখা যায় কোরআন থেকে দেখা যায় যে কোরআন তেলাওয়াতে নামাজের জায়গা হলো মসজিদ ঘর এসব কবরস্থান হলো শুধুমাত্র জিয়ারতের জায়গা মাজার সেটা জিয়ারত করার জায়গা শিক্ষা গ্রহণ করবেন যে আমাকেও চলে যেতে হবে এবং কবরবাসীর জন্য শান্তির দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করবেন এই দুইটা কাজ হলো কবরস্থানে তৃতীয় কোনো কাজ করার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই এরপরে প্রশ্ন হলো আমি লক্ষ্য করেছি আমাদের এলাকায় কবর খোঁড়ার সময় প্রথম কোপের মাটি বড় রাখা হয় এবং দাফন করার শেষে ওই মাটি লাশের বুক বরাবর রাখা হয় আমি একদিন লক্ষ্য করলাম এক হিন্দুর মৃত্যুর পর তারাও একইভাবে প্রথম কোপের মাটি রাখছে আমার প্রশ্ন হলো এটা কি শরীয়তে আছে নাকি আমাদের দেশে নাকি আমরা তাদের দেখে শিখলাম আমি জানি না এটা অন্য কোনো ধর্ম থেকে এসেছে কিনা তবে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা আছে বলে আমার জানা নেই
যে কবরের প্রথম কোপের মাটিটা একটু বড় করে রেখে কোদালে আলাদা করে রাখা, কবর দেয়া শেষ হয়ে গেলে মুর্দার লাশের কবরের বুক বরাবর রেখে চলে যাওয়া, এরকম কোন কাজ করার নির্দেশ কোরআন হাদিস কোথাও দিয়েছে বলে আমার জানা নাই, এবং এটা করলে যে কোনো ফজিলত হবে সেরকমটিও বর্ণিত হয়ে চলে যায় না। আমাদের দেশে অনেক কিছুই আমাদের মনগড়া আছে, নিজেরা আমরা আবিষ্কার করে নেই অথবা অন্যদের থেকে ধার নিয়ে করি। কবরে আপনি মুর্দাকে যখন রাখবেন তখন দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপরে আমি তাকে রাখলাম, শেষ। কবর দেয়া শেষ হয়ে গেল, বিসমিল্লাহ বলে দাফন করলেন, মাটি দিলেন, দেয়া শেষ হয়ে গেল, এরপরে কেবলামুখী হয়ে যারা কবর দিয়েছেন তারা মুর্দার জন্য দোয়া করবেন। দুইটা দোয়া, এক হলো তার ক্ষমা প্রার্থনা তার হয়ে আল্লাহ যেন তাকে মাফ করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর দেওয়ার পর ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীহ, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও এবং সে যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইমানের উপরে অটল থাকতে পারে যেমন দুনিয়াতে ছিল, সেই দোয়াটা করো। এই জন্য মাইয়াতকে দাফন করার পর কেবলামুখী হয়ে আপনি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমার এই ভাইকে বা এই লোকটাকে আপনি মাফ করে দেন এবং তাকে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন যেমন সে দুনিয়াতে ছিল। এটা সুন্নাহ। এর বাইরে কবর কেন্দ্রিক যে আপনার বুকে মাটি রাখা বা অন্য কোনো কিছু যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত না সেগুলো আমাদের জন্য পরিত্যাজ্য, এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে ফেললে সেটা বিদআতে পরিগণিত হবে। বিদআত, কবর দিতে গিয়ে যেন এরকম কোনো কাজ আমরা না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।